কর ফাঁকির অভিযোগে ভোপালে হিন্দি দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিল আয়কর দপ্তর। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ তুললেন, নিন্দে মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে দৈনিক ভাস্করের অফিসে আয়কর দপ্তরের হানার প্রসঙ্গে নিন্দে করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন, সাংবাদিক সংবাদ মাধ্যমের উপর আক্রমণ গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নিষ্ঠুর উপায়। অতিমারির সময় দেশ যে সংকটের মধ্যে দিয়ে গেছে, দৈনিক ভাস্কর খুব সাহসীভাবে তার মোকাবেলা করেছে, এটা গণতন্ত্রের মূল নীতির বিরোধী। সংবাদ মাধ্যমের সবার কাছে শক্ত থাকার আহ্বান জানান, এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর ফাঁকির অভিযোগে এবার সংবাদপত্র হিন্দি দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিল আয়কর দপ্তর। সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি চলে বলে জানা যাচ্ছে। আমি থ্রু দৈনিক ভাস্কর উই কন্ডেম দ্যাট দ্য অ্যাট্রসিটিস বাই সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু সাম এজেন্সিস টু দৈনিক ভাস্কর গ্রুপ। মানে ইসকো কন্ডেম কর রা হ্যায় আউ দৈনিক ভাস্কর কা হর পত্রকার কা সাথ হামারা সলিডারিটি হ্যায়। আপ লড়তে হ্যায় আপ লড়তে যাও, পুরা দেশ আপকা সাথ হ্যায়। হাম মিডিয়া কেও ভি সলিডারিটি, আই স্যালুট টু মাই মিডিয়া, আই স্যালুট টু মাই জুডিশিয়ারি, আই স্যালুট টু মাই অফিসার্স অলসো। ইভেন অফিসার্স আর অলসো স্কেয়ার টু টক, ইভেন দে ক্যানট পিক আপ দ্য ফোন। নেভার হ্যাপেন দিস সিচুয়েশন, ইভেন নট ইভেন ইন দ্য এমার্জেন্সি টাইম। ইট ইজ মোর দ্যান সুপার 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 এমার্জেন্সি।